এখনো বেলেঘাটা আইডি হাসপাতালেই ভর্তি বনগাঁর বাসিন্দা। সোমবার রিপোর্ট হাতে পাবার পর পরবর্তী সিদ্ধান্ত জানিয়েছেন চিকিৎসকেরা। সোমবার হাতে রিপোর্ট না পাওয়া পর্যন্ত কোনো কিছুই বলতে নারাজ বেলেঘাটা আইডি হাসপাতালের চিকিৎসকেরা। শনিবার বনগাঁ মুস্তাফিপাড়া এলাকার বাসিন্দাকে করোনায় আক্রান্ত সন্দেহে বনগাঁ থেকে স্থানান্তরিত করা হয় কলকাতা বেলেঘাটা আইডি হাসপাতালে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় গোটা শহর জুড়ে। শনিবার সন্ধ্যার পর থেকে সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন পোস্ট ঘুরতে দেখা যায় যেখানে দাবি করা হয় করোনা নয়, ব্রঙ্কাইটিসে আক্রান্ত হয়েছেন ওই ব্যক্তি। এ বিষয়ে যোগাযোগ করা হয় অসুস্থ ব্যক্তির পরিবারের লোকেদের সাথে। দাদা 5 তারিখে চেক আপে গিয়েছিল দিল্লিতে, দাদা তখন সর্দি কাশি জ্বর নিয়ে গিয়েছিল এবং ফিরেছেও সর্দি কাশি জ্বর নিয়ে। সে দিল্লি এইমস ডাক্তার থেকে কোনো রকম তার প্লে করোনা ভাইরাস ঢুকেছে এ ধরনের কিছু কথাবার্তা বলেনি, বা তারা সুস্থ বলেই তাকে ছেড়ে দিয়েছে। 2 এয়ারপোর্টও তাকে সুস্থ বলে ছেড়ে দিয়েছে। এখানে এসে হঠাৎ জ্বর হয়, আমরা দিল্লির ডাক্তারের কাছে শুনতে চাই যে জ্বরটা হলো কী করবো। তখন ওরা বললো একটা হসপিটালে ভর্তি করলে সামান্য চিকিৎসার মাধ্যমে উনি সুস্থ হয়ে যাবেন, কিন্তু এখানে ভর্তি করতে যেয়েই আমাদের এই বিভ্রাট। আমরা যোগাযোগ করি বেলেঘাটা আইডি হাসপাতালে। সেখান থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার চিকিৎসকেরা জানিয়েছেন অসুস্থ ওই ব্যক্তির রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। সোমবার তার রিপোর্ট হাতে না আসা পর্যন্ত বিষয়টি নিয়ে পরিষ্কার করে কিছু বলা সম্ভব নয়। তবে চিকিৎসকেরা মনে করছেন ওই ব্যক্তি যেহেতু দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত সে কারণে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে, কিন্তু রক্তের নমুনা হাতে না আসা পর্যন্ত চিকিৎসকেরা কোনো সিদ্ধান্তে আসতে নারাজ। বর্তমানে বনগাঁর ওই ব্যক্তি ভর্তি রয়েছেন বেলেঘাটা আইডি হাসপাতালে। শনিবার ওই ব্যক্তিকে কলকাতায় নিতে আপত্তি জানান বনগাঁর অ্যাম্বুলেন্স চালকেরা, যা নিয়ে শুরু হয় উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আসরে নামেন বনগাঁর প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলার পাশাপাশি তিনি বলেন, অ্যাজ এ মেন্টর আমি গোপাল শেঠ বিনীত অনুরোধ রাখছি যে আপনারা আতঙ্কিত হবেন না। বাংলার মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে বিভিন্ন জায়গায় তার প্রোটেকশন, স্কুলগুলোতে যাতে একসঙ্গে মিশে যাতে তারা কোনো রকমভাবে যে কোনো এই সমস্যার সম্মুখীন না হয় তার জন্য ব্যবস্থা নিয়েছেন। আমরাও রাস্তায় পহরায় রয়েছি, প্রশাসন রাস্তায় যথাযথভাবে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে তারা রয়েছেন, পর্যাপ্ত ব্যবস্থা দিদি করছেন, সুতরাং আপনারা নির্ভয়ে ঘুরে বেড়ান। অপরদিকে করোনা আতঙ্কে শহরে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজারের কালোবাজারি শুরু হয়েছে। এগুলিকে চড়া দামে বিক্রি করছেন কিছু অসাধু ব্যবসায়ী। বিষয়টি নিয়ে পৌরপতি শঙ্করাঢ্য বলেন, আমরা পুরসভাগতভাবে পুলিশ প্রশাসনকে বিষয়টি জানিয়েছি, অবিলম্বে দোষীদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে। আমি সবার কাছে অনুরোধ জানাবো যে কোনো গুজবে না কান দিয়ে বা নিজেরাও গুজব না ছড়ানো সবার পক্ষে মঙ্গলকর, এবং করোনা ভাইরাসের যেই রকম সিমটমগুলো পাওয়া যায় সেই সিমটমগুলো এখনো পর্যন্ত তার কাছ থেকে কোনো উল্লেখযোগ্য হয়নি। তা সত্ত্বেও যেই যেই টেস্টগুলো আছে যেগুলোর জন্য একবার সঠিক বিচার করা যাবে, সেই টেস্টগুলো আমাদের যে বেলেঘাটা আইডি হসপিটালে সেই হসপিটালে মঙ্গল সোম থেকে মঙ্গলবারের মধ্যে তার সম্পূর্ণ তথ্য চলে আসবে। যারা মাস্ক আছে বা স্যানিটাইজেশন আছে সেইগুলো দেখা যাচ্ছে 20 টাকার জিনিস তারা 200 টাকা বিক্রি করছে, এই কালোবাজারি। আমরা পুলিশ প্রশাসনকে বলেছি এই ধরনের অসাধু ব্যবসাদার দেখলেই তার বিরুদ্ধে কঠোরভাবে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। দীপ বিশ্বাস ও সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।